मनीष शुक्ला खुनेर घटनाय सांबादिक बैठक करे दुई विधायकेर नामे अभियोग तुलेन ब्यारकपुरेर सांसद अर्जुन सिंह। बाद गेल ना ब्यारकपुरेर विधायक शीलभद्र दत्तेर नामो। अर्जुन सिंह बोलेन, मनीष खुनेर दिन दुएक आगे थेकेई राजनीति थेके सरे जावार इंगित दिएछिलेन शीलभद्र दत्त। एमनकि खुनेर आगेर दिन थेके उधाओ हये जान तिनि। तारपर थेके तार मोबाइले सुइच अफ पावा जाच्छे। कि करे एकजन विधायकेर फोन सुइच अफ थाके सेई विषये प्रश्न तुललेन सांसद। अर्जुन सिंहेर दाबि, मनीष खुनेर घटना পরিকল্পনা পুরোটাই জানতেন শীলভদ্র দত্ত, কিন্তু বিষয়টির প্রতিবাদ করতে না পারায় তিনি হঠাৎ করে উধাও হয়ে যান। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে সাংসদ সিআইডি টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন কথাবার্তা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তুলে ধরার পাশাপাশি তিনি অভিযোগ করেন সিআইডি তাকে পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা করছেন এবং ওই হোয়াটসঅ্যাপ চ্যাটই তার প্রমাণ। একই সঙ্গে তিনি মনীষ খুনের ঘটনায় মুখ্য সচেতক নির্মল ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেন। তার মদতেই এই খুন হয়েছে বলে সুর চড়ান অর্জুন সিং। দেখুন, এদের একটাই ছক চলছে, অর্জুন সিং এর কাছে লোক যত আছে তাকে জেলে ঢুকিয়ে দাও, জেলে না ঢুকালে মেরে দাও। হ্যাঁ, মুখ ঘোরাবার জন্য করছে। আমার লোককে আপনি 160 তে আপনি ডাকবেন, সে যাবে আর তাকে আপনি অ্যারেস্ট করে দেবেন। সিআইডি ডিপার্টমেন্টের অফিসারদের চ্যাটিং এ ওদের একটা নিজের সব দেখবেন, এদের নাম আছে। এখানকার যে আইসি যে দায়িত্ব পেয়েছে তার আছে, আর যারা চ্যাটিং করছে তাদের আছে। এই ইন্সপেক্টরদের নাম করে এখানে দেখবেন, এই চ্যাটিং এ স্ক্রিন শট করে সিআইডির তরফ থেকেই একজন লোক আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, সে নামটা আমি বলতে পারবো। এই প্রেস কনফারেন্স ডাকার দুটো উদ্দেশ্য আছে। আজকে যা পরিস্থিতি চলছে, মনীষ শুক্লা 4 তারিখে মার্ডার হয়, আজকে 10 তারিখ হয়ে গেল। এই 10 তারিখের মধ্যে এই পুরো কেসটাকে নানাভাবে নানা দিকে ঘোরাবার চেষ্টা করছে সিআইডি। যেটা আমি প্রথম থেকে বলছি কি, পুলিশ আর তৃণমূল কংগ্রেসের যৌথ অপারেশনে এই খুনটা হয়েছে। এখন খুররাম আরেকজন শেখ গোলাপ, তারপরে সুবোধ আরেকজন কাকে ধরেছে, এফআইআর নেম যতগুলো লোক আছে তারা এখনো এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আপনার উত্তম দাস থেকে নিয়ে প্রশান্ত চৌধুরী থেকে নিয়ে রাজিন্দর যাদব, রাজিন্দর চৌধুরী মণ্ডল, আর তদন্ত এদেরকে যদি তদন্তের মধ্যে রাখা যেত তাহলে আসল যেটা আমি বলেছিলাম কি, অপরাধীরা নান্টু ঘোষের বাড়ি থেকে বেরিয়েছিল, আবার নান্টু ঘোষের বাড়িতেই গেছে। এখন যেহেতু পুলিশ প্রশাসন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর সিআইডি ডিপার্টমেন্ট টোটালটাই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আসল কালপিট যে আছে যাদেরকে মেন হায়ার করে নিয়ে আসা হলো, বলা হচ্ছে সুবোধ বলে একটা ক্রিমিনাল আছে, সে নাকি বেউর জেলে আছে পাটনায়, তার আত্মীয় স্বজনরা তার পরিবারের লোকেরা সবাই সোদপুরের আশেপাশে বসবাস করে। আর্মস রিকভারি হলো, কি রিকভারি হলো এখন পর্যন্ত কোনো লোক জানতে পারেনি, মিডিয়াও জানতে পারেনি। নান্টু ঘোষের বাড়ির পাশে থেকে আর্মস রিকভারি বলা হচ্ছে, মোটর সাইকেল রিকভারি বলা হচ্ছে, কিন্তু নান্টু ঘোষকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক আর ববি হাকিম এলাকায় এসে পুলিশের কাজের উপরে চাপ বাড়াবার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে, খুন হলো আমাদের লোক আর পুলিশ সাধারণ সাধারণ লোককে টিটাগড়ে তাড়া করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, যারা বিজেপি সমর্থক, যারা মনীশ শুক্লার সমর্থক তাদেরকে ধরে এনডিপিএস দিয়ে দেওয়া হবে, এই করা হবে। কিন্তু মানুষ যে বিক্ষুব্ধ আছে, মানুষ কালকে প্রমাণ করেছে যেভাবে ক্যান্ডেল মিছিলে ব্যাপকভাবে ভিড় হয়েছিল। আবার 16 তারিখে আমরা একটা হাল্লা বোল র্যালি ঘোষণা করেছি, 13 তারিখে বাইরেকপুর এমএলএ হয়তো বুঝতে পেরে সরে গেছে, জানে আমি আটকাতে পারবো না, নিশ্চয়ই জানতো, নাহলে ফোন বন্ধ করে সরবে কেন? ট্রিটমেন্ট তো দিল্লিতে গুড়গাঁওতে হয়, তো ওখানে গেলে ফোন বন্ধ থাকে না, এমএলএরা এমএলএ এমপিদের ফোন জেনারেলি বন্ধ থাকে না যতটুকু আমার জানা আছে। আমি এটা বলতে পারবো না কি ওনার কোনো ইন্ধন ছিল, কিন্তু এটা বলতে দ্বিধা নেই আমার কি নান্টু ঘোষ অপারেশন চালাবে উনি তার প্রতিবাদ করতে পারবে না, যেহেতু ওনার বিধানসভা উনি প্রতিবাদ করার ক্ষমতা নেই, তাই জন্য হয়তো নিজেকে দুবাইয়ের কথা উঠছে। এইভাবে সরকারের পক্ষ থেকে পুরো কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।